দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের শোতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আজকের শোতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, যিনি ডক্টর সাদিয়া আফরিন, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। অর্থাৎ শিশুদের এবং কিশোরদের তাদেরও যে মানসিক রোগ হয় বা মানসিক সমস্যা হয় সেই বিষয়টি কিন্তু মানে অল্প কিছুদিন আগেও বোধ করি খুব বেশি জানা ছিল না বা মানুষজন আমলে নিতেন না, কিন্তু এখন এটি আপনারা জানেন এবং এই বিষয়ে অনেক বেশি সচেতনতা আছে এবং এই সমস্যাগুলো আমরা ফেস করছি। এই যে আমরা টেকনোলজিক্যালি আপডেটেড হচ্ছি, জীবন এগিয়ে যাচ্ছে, যান্ত্রিক হচ্ছে, একই এর সাথে সাথে আমাদের বাচ্চাগুলোর আচার আচরণও কেন জানি মাঝে মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাই। সেই সমস্ত সমস্যাগুলো নিয়েই আমরা মূলত ডক্টর সাদিয়ার সাথে আলাপ করব। তবে একটা দুটা বিষয় আমরা একটু জোর বেশি দিতে চাই, কারণ যে বিষয়গুলো খুব বেশি ইদানিং আলোচনা উঠে আসছে, যেমন আমার বাচ্চা কথা শুনে না, আমার বাচ্চা অবাধ্য, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলাপ করব। সাদিয়া কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, ধন্যবাদ। সাদিয়া, আমরা একটু জানতে চাই যে অনেক সময় মায়েরা কমপ্লেন করে, আপনি তো শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, আপনি আমাদেরকে একটু বলবেন যে আমার বাচ্চা কথা শুনছে না, আমার বাচ্চার অনেক বেশি রাগ, আমার বাচ্চা খুব জেদ, যা চায় সাথে সাথে দিয়ে দিতে হয়, বায়না পূরণ করতে হয়, এই বিষয়গুলো আসলে কতটুকু স্বাভাবিক, কোন কতটুকু পর্যন্ত স্বাভাবিক, বা কখন আমরা এটাকে রোগ বলবো, বা এই ধরনের কোনো রোগ বা সমস্যা আছে কিনা? হ্যাঁ, আমাদের কাছে মানে আমি যেহেতু শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, তো দেখা যায় যে আমার হসপিটালে আউটডোরে অথবা হচ্ছে আবার চেম্বারে যখন অনেক মায়েদেরই কিন্তু এই কমপ্লেনটা নিয়েই আসে যে বাচ্চা হচ্ছে কথা শুনছে না, বাচ্চা অতিরিক্ত জেদ করছে, যখন যেটা চাই তখন সেটা না দিলেই ভাঙচুর চেঁচামেচি এই ধরনের আচরণগুলো করছে। এবং একটা সময় দেখা যেত যে এই পর্যায় পর্যন্ত বাচ্চাদেরকে একটা ওয়ার্ড বা একটা শব্দে ডিফাইন করা হয় যে বেয়াদব বাচ্চা, দুষ্টু বাচ্চা, এবং এদের আসলে কি আদৌ সমস্যা আছে কিনা, নাকি বাচ্চাটা এরকমই হবে। কিন্তু এখন আমি দেখছি যে বাবা মার মধ্যেও সচেতনতা বেড়েছে, তারা যখন এই সমস্যাটা নিয়ে আসে তখন আমরা কিছু প্রশ্ন করি আসলে যে বাচ্চাটা প্রায়ই হচ্ছে তার রাগটা কন্ট্রোল করতে পারে কিনা, ফ্রিকোয়েন্ট তার অ্যাঙ্গার বা টেম্পার আউটবার্স্ট হয় কিনা, সে হচ্ছে খুব অল্পতেই অন্যকে বিরক্ত করতে চায় কিনা, অথবা তার যখন কোনো রুলস বা নির্দেশনা মানতে হয় অথবা ইনস্ট্রাকশনস দেওয়া হয় সেগুলো মানার ব্যাপারে সে খুবই অবাধ্য আচরণ করছে, অথবা সে একটা কাজ করে ফেলেছে ভুল কিন্তু সেটার জন্য সে অন্যদেরকে হচ্ছে দোষারোপ করছে যে না ওই ওই বন্ধুটাই এই কাজ করেছে দেখে আমি ওকে মেরেছি। তো এই সিমটমসগুলো আসলে একটা ক্লাস্টার অফ সিমটমস, এবং এগুলো যদি থাকে এবং বাচ্চাটার মধ্যে ফ্রিকোয়েন্টলি থাকে, ছ মাসের বেশি সময় ধরে থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সমস্যার জন্য বাচ্চাটার স্কুল বা পারিবারিক জীবনে যদি ইম্প্যাক্ট বা পরিবর্তন বা হচ্ছে কোনো সমস্যার সৃষ্টি হয়, আমরা তখন এটাকে একটা মানসিক রোগ অথবা ডিসঅর্ডার, সাধারণত এটার নাম আমরা দিয়ে থাকি যে আমাদের মেডিকেলীয় ভাষায় অপোজিশনাল ডিফাইন ডিসঅর্ডার, তো এই নামে আমরা অভিহিত করে থাকি। এবং সেই ক্ষেত্রে কিন্তু বাবা মাকে বলা হয় যে এটা শুধুমাত্র বেয়াদব বাচ্চা বা দুষ্টু বাচ্চা বলে মারামারি বা বাচ্চাকে অতিরিক্ত শাসন করে ঠিক করাটা একটু টাফ। তো যখন আমাদের কাছে আসেন তখন আসলে আমরা চেষ্টা করি যে বাচ্চাটার এই ডিসঅর্ডারটা আছে কিনা সেটা নির্ণয় করা এবং সে অনুযায়ী বাবা মাকে হচ্ছে নির্দেশনা দেওয়া। আচ্ছা সাদিয়া, এই যে বাচ্চা জেদ করছে, মারামারি করছে, বেশি কান্না করছে, এটা তো হতে পারে, অনেক বাচ্চা আছে খুব কান্না করে, চিৎকার চেঁচামেচি করে, টেম্পার আউটবার্স্ট আমরা যেটাকে বলি খুবই, তো এইটা কি আসলে কি জন্মগত নাকি আসলে কিভাবে একটা বাচ্চা এরকম হয়ে যায় আসলে, বা কেন হয়, কারণ যদি জানতে চাই? হ্যাঁ, শিশু কিশোরদের মানসিক সমস্যাগুলোকে আমরা সাধারণত যেরকম বলি যে কিছু থাকে যে জন্মগত বা ডেভেলপমেন্টাল বা হচ্ছে তাদের মস্তিষ্ক বিকাশজনিত সমস্যা, আর কিছু থাকে কিন্তু আচরণগত সমস্যা বা বিহেভিয়ারাল ডিসঅর্ডারস আমরা বলি। তো আচরণগত সমস্যার ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় না যে তার হচ্ছে বিকাশজনিত সমস্যার কারণে এটা হয়েছে, এটার নির্দিষ্ট কোনো কারণ পাওয়া না গেলেও অনেকগুলো ফ্যাক্টর বা অনেকগুলো কারণের সমন্বয় হতে পারে। যেমন বাচ্চাদের হচ্ছে জেনেটিক বা বংশগত কারণে, যে বাচ্চাটার বাবা মায়ের মধ্যে বা তাদের বংশের কারোর মধ্যে যদি অতিরিক্ত রাগ বা অ্যাঙ্গার আউটব্রাস্ট অথবা বাবা মায়ের যে কোনো মানসিক সমস্যা যদি থেকে থাকে, বিশেষ করে আমরা যেটাকে বলে থাকি যে বাবার মধ্যে যদি ড্রাগ ইউজ বা সাবস্টেন্স ইউজ মাদকাসক্তি থেকে থাকে, বাবার
মধ্যে যদি ক্রিমিনাল কোনো বিহেভিয়ার থেকে থাকে, একটা পরিবারের মধ্যে যদি বাবা মার মধ্যে ম্যারিটাল ডিসকর্ড বা ফ্যামিলি ডিসকর্ড, আমরা যেটা বলি যে দাম্পত্য কলহ বা ডোমেস্টিক ভায়োলেন্স এরকম দেখে যদি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাচ্চাটার মধ্যে আচরণগত সমস্যা ডেভেলপ করতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং জেনেটিক ফ্যাক্টর মানে বংশগত এবং আশেপাশের পরিবেশগত ফ্যাক্টর, এই দুটোর সমন্বয়ে আমরা বলি যে সাধারণত বাচ্চার আচরণগত এই সমস্যা হতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু সবসময় বলা হয় যে পরিবেশগত ফ্যাক্টরের মধ্যে মেইন যে একটা বাচ্চা যেই পরিবেশে বড় হচ্ছে, যেমন তার বাবা মার মধ্যে কার সম্পর্ক থেকে, তার ভাই বোনের সাথে তার সম্পর্ক, ইভেন দো তার আশেপাশের ফ্যামিলি এনভায়রনমেন্ট মানে তার প্রতিবেশী, তার স্কুলের এনভায়রনমেন্টটা কেমন, এই ব্যাপারগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সাথে সাথে বাচ্চার নিজস্ব কিছু ফ্যাক্টরস, যেমন আমরা একটা শব্দ বলে থাকি যে বাচ্চার টেম্পারমেন্ট, ডিফিকাল্ট টেম্পারমেন্ট। এটা একটু সহজ করে যদি বলতে চাই যে বাচ্চাটা যদি ছোটবেলা থেকে, এটা কিন্তু ইনহেরিটেড বা জেনেটিক্যালি সে যেটা পেয়ে আসছে, যে ছোটবেলা থেকে একটা নতুন সিচুয়েশন বা নতুন পরিবেশের সাথে তার মানিয়ে নেওয়ার দক্ষতা, সে কিভাবে হচ্ছে তার আচরণগুলো করছে, তার বেসিক নিডগুলো প্রয়োজনের ক্ষেত্রে, এই যে বললেন যে অনেক বাচ্চা হচ্ছে অতিরিক্ত কান্না করছে, অনেক বাচ্চা হচ্ছে কোনো চেঞ্জের সাথে মানিয়ে নিতে না পেরে খুব টেম্পার আউটবার্স্ট করছে, তো বাচ্চার কিছু নিজস্ব ফ্যাক্টরের জন্য এই বিহেভিয়ার বা আচরণগত সমস্যা আসলে হতে পারে। একক কোনো কারণ বলা যাবে না, কিন্তু এই কারণগুলোর সমন্বয়ে আসলে হয়। তার মানে কি আমরা এটা বলতে পারি যে মানে একটা একটা ব্যক্তিত্ব যে পার্সোনালিটি, পার্সোনালিটির যে জেনেটিক কম্পোনেন্ট বা অংশ, সেটা কি টেম্পারমেন্ট? আমরা তো পার্সোনালিটি সাধারণত বলি যে পার্সোনালিটি আসলে আমার ইনহেরিটেড বা জেনেটিকের সাথে আমার পরিবেশগত দুটো মিলিয়ে যেটা গঠন হচ্ছে। আর যখন একটা বাচ্চা নতুন পৃথিবীতে আসছে, সে যখন সেই পৃথিবীর বা তার পরিবেশের সাথে যেভাবে সে বিহেভ বা আচরণটা করছে, এবং সেটা আসলে তার, আমরা বলি না যে আমাদের জিনগত কিছু বৈশিষ্ট্য থাকে বা ডিএনএ থেকে কিছু নির্ধারিত হয়, তো সেটাকেই আমরা আসলে টেম্পারামেন্ট বলছি। এবং এটা পরিবেশের অনেক ফ্যাক্টরের সাথে কিন্তু এটা পরিবর্তিত হয়, পরিমার্জিত হয়, তারপর একটা ব্যক্তিত্ব হচ্ছে গড়ে ওঠে। প্যারেন্টিং, কিভাবে বাচ্চার বাবা মাকে, বাচ্চার বাবা মা বাচ্চাকে লালন পালন করছে, এটার উপরে কি মানে এইটা কি কোনো ভূমিকা পালন করে? বাচ্চা জেদি হবে কিনা, রাগ করবে কিনা, বায়না বেশি দেবে কিনা, কথা শুনবে না? হ্যাঁ, এটা এবং এটা বলা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে বাবা মা হিসেবে বাচ্চার সাথে আচরণটা আমরা কিরকম করছি, এবং সেটার কারণেই কিন্তু বাচ্চার আচরণগত সমস্যাটা বেশি দেখা দেয়। তো প্যারেন্টিং এর ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে যেসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় বাচ্চাটা হোস্টাইল আচরণ বা হচ্ছে নিষ্ঠুর আচরণ পেয়ে থাকে তার বাবা মার কাছ থেকে, সে যেমন একটা ভুল করলো, তাতে যদি খুব অতিরিক্ত শাসন, ফিজিক্যাল পানিশমেন্ট যেটাকে আমরা বলি যে খুব মারধর করা, বাচ্চাটার বয়স অনুপাতে হচ্ছে তাকে অতিরিক্ত শাস্তি প্রদান করা, অথবা এগুলো কিছু না হলো যে বাচ্চাটার যে প্রয়োজনীয় চাহিদা, যেমন তার শুধু খাদ্য বস্ত্র বাসস্থানের কিন্তু চাহিদা না, তার একটা আবেগীয় বিকাশের জন্য একটা ওয়ার্ম রিলেশনশিপ দরকার, তো সেখানেও যদি প্যারেন্টসরা খুব সচেতনভাবে এই এই জায়গাটার ক্ষেত্রে তারা লক্ষ্য না রাখেন, অথবা বাচ্চাটার চাহিদা, বাচ্চাটার আবেগ, কখন তার খারাপ লাগছে, কখন সে দুঃখ প্রকাশ করছে, অথবা হচ্ছে কখন তার খেলতে গিয়ে তার সমস্যা হচ্ছে, এইসব দিকে যখন বাবা মারা সচেতনভাবে লক্ষ্য না রাখেন এবং সেভাবে আচরণটা বা সেভাবে রিয়াকশনটা বাচ্চাকে না দিতে পারেন, তখন কিন্তু বাচ্চাদের মধ্যে এই প্রবলেমগুলো হওয়ার চান্সেস বেশি। এটা তো আমি বললাম একটা যে হোস্টেল বা এরকম অবহেলা। হ্যাঁ, আবার কিন্তু অন্য একটা হয় যেটাকে আমরা পারমিসিভ অনেক সময় বলি, যে বাচ্চা যা করছে আমি হচ্ছে সবকিছুই ছেড়ে দিচ্ছি, অথবা হচ্ছে বাচ্চা হচ্ছে যেই চাহিদাগুলো করছে আমি হচ্ছে কোনো প্রশ্ন না করে বা আমার কোনো সমস্যা হচ্ছে সেটা না বলে তাকে তার মতো চলতে দিচ্ছি, এবং যখন আমি বাচ্চাকে কোনো নির্দিষ্ট রুলস বা রেগুলেশন দিতে চাই বা না বলতে চাই, তখন আমি ভয় পাচ্ছি যে বাচ্চা হয়তো আমাকে অপছন্দ করবে, মানে পারমিসিভ, যে বাচ্চা যা করছে আমিও সেভাবে চাচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চাকে ওটা শিখে যায় যে আমি হয়তো রাগারাগি করলি মা আমাকে মোবাইলটা ইউজ করতে দিবেন, তো দেখা যায় যে প্রতিবার মোবাইল চাওয়ার সময় সে খুব একটা ভাঙচুর করছে অথবা খুব চিৎকার চেঁচামেচি করছে। আরেকটা ব্যাপার খুব পেয়ে থাকি যে বাসায় নর্মালি ভালো থাকে, নতুন কেউ আসলেই সে হচ্ছে খুব টেম্পার দেখায়, তখন হচ্ছে বাচ্চারা লার্ন করে যে যখন নতুন কেউ অতিথি আসলো আমি যদি তখন একটা চিৎকার করি তখন তো মা আমাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখবে, সুতরাং আমি তো মোবাইলটা পাচ্ছি। তো এরকম কারণে আসলে বিভিন্ন কারণেই হতে পারে এরকম সমস্যা।
আচ্ছা, তাহলে অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িয়ে আছে, যেই কারণে একটি বাচ্চা খুব জেদি আচরণ করছে। বাচ্চারা কিন্তু অনেক সময় মিথ্যা বলে। মিথ্যা বলা কি এই ধরনের রোগের মধ্যে পড়ে নাকি? মিথ্যা বলে, বলে যে মানে কিছু জিজ্ঞাসা করলাম, তুমি যেটা বললে যে আরেকজনকে দায়ী করে কিছু বললো বা ঘন ঘন মিথ্যা বলছে, এটা কি ব্যাখ্যা? হ্যাঁ, হতে পারে। মানে আমরা আসলে সবকিছুই ডিসঅর্ডারে বলতে চাই না, কিন্তু শুধু একটা সিমটম বা একটা লক্ষণ দিয়েও আমরা আসলে ডিসঅর্ডার ডায়াগনোসিস করি না। যেরকম আমি আগে বলেছিলাম যে অনেকগুলো সিমটম, যখন ক্লাস্টার অফ সিমটমস থাকে এবং সেগুলোর হচ্ছে একটা মারাত্মক একটা প্রভাব পড়ে তার স্কুল বা পারিবারিক জীবনে বা বন্ধু বান্ধবদের সাথে, তখন। বাট এই যে অতিরিক্ত মিথ্যা কথা বলা বা সবসময় হচ্ছে অন্যকে ব্লেম করা, একটা ক্রাইটেরিয়া কিন্তু আছে যে আমরা এই যে অবাধ্য বাচ্চা বা অপোজিশনাল ডিফেন্ট ডিসঅর্ডার বললাম, সেক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা তাদের মধ্যে দেখা যায়। আবার এটারই আরেকটা ডিসঅর্ডার আছে, কন্ডাক্ট ডিসঅর্ডার আমরা বলি, যেখানে হচ্ছে বাচ্চা খুব ফ্রিকোয়েন্টলি মিথ্যা কথা বলে। সে হচ্ছে চুরির দেখা যায় অভ্যাস তৈরি হয়, স্কুল পালানো বা বাসা থেকে পালানো হচ্ছে অভ্যাস তৈরি হয়। তো সেই জিনিসগুলো থাকলে কিন্তু আমরা অবশ্যই বলি যে এটা একটা ডিসঅর্ডারের আওতায় পড়বে এবং সেটাকে আমরা অন্যান্য সিমটমস থাকলে কন্ডাক্ট ডিসঅর্ডার হিসেবে ডায়াগনোসিস করি। তার মানে যেই বাচ্চাটি ছোটবেলায়, আমি যদি এভাবে চিন্তা করি যে একদম ছোটবেলা থেকে বাচ্চার বাবা মা বাচ্চাকে খুব প্রচন্ড কড়া শাসন করেছে অথবা খুব সবকিছু ছেড়ে দিয়েছে, অনুমতি দিচ্ছে মানে সবকিছু, সেই বাচ্চাটা আস্তে 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 বায়না জেদ বাড়াচ্ছে, ধীরে 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 এটি রোগ পর্যায়ে যখন চলে যায় সেটা তখন মানে এমন আচরণ করে যে তাকে চাহিদা পূরণ করতেই হয়, না হলে সে রাগারাগি মারামারি এগুলো করা শুরু করে, সহজেই রেগে যাচ্ছে, প্রতিশোধ পরায়ণ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। তো তারপরে আস্তে আস্তে সেই রোগেরই পরিণতি হিসেবে কি কন্ডাক্ট ডিসঅর্ডার হয়, যে যখন বাচ্চা ক্রমাগত মিথ্যা বলছে, স্কুল পালাচ্ছে, মারামারি করছে ইত্যাদি? এটা খুব যে লিনিয়ার যে এটা হলেই সে হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডারে পরিণত হবে, একদম এরকমভাবে আমরা বলতে পারি না। কিন্তু এটার একটা গবেষণায় কিছু দেখা গিয়েছে যে যাদের মধ্যে ছোটবেলা থেকে এরকম অবাধ্য আচরণ বা এরকম হোস্টেল প্যারেন্টিং অথবা নেগলেক্টফুল প্যারেন্টিং থাকে অথবা তাদের এনভায়রনমেন্টে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কন্ডাক্ট ডিসঅর্ডার আসতে পারে। আবার কিন্তু মানে যে অপোজিশনাল ডিফাইন ডিসঅর্ডার বা আগে থেকে অবাধ্যতা থাকলেই কন্ডাক্ট ডিসঅর্ডার হবে এরকমও না, নতুন করেও শুরু হতে পারে। যেমন অনেকে আমরা পাই যেটাকে আমরা বলি লেট অনসেট, মানে হচ্ছে একটু পরে, যেমন অ্যাডোলেসেন্ট বয়সে এসে আমরা এই আচরণগত প্রবলেমগুলো পাচ্ছি, তখন কিন্তু আবার নতুন করে ডায়াগনোসিস হতে পারে যে আগে হয়তো তার টেম্পারমেন্ট এত বেশি সমস্যা সংকুল ছিল না, যেটা নিয়ে হচ্ছে বাবা মায়েরা কোনো হেল্প সিক করেছেন, কিন্তু 13 বা 14 বছর বয়সে যখন তাদের পিউবার্টি এজ, তখন দেখা গেল যে বন্ধু বান্ধবদের সাথে মিশছে, বাসায় হচ্ছে বাইরে রাত কাটাচ্ছে অথবা মিথ্যা কথা বলছে এখন, অথবা টাকা পয়সা নেওয়ার ব্যাপারে তারা হচ্ছে চুরি করা শুরু করেছে, অথবা বাবা মার প্রতি খুব নিষ্ঠুর আচরণ করছে, মারামারি, ইভেন দো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে উইপন ইউজ করে, মানে শুধু যে হাত দিয়ে করছে এরকম, হ্যাঁ, ধারালো কোনো কিছু করতে পারে, নেশায় জড়িয়ে পড়তে পারে এই ধরনের। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মানে এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে আউট অফ কিউরিয়াসিটি অনেক সময় হয়, অথবা যেই যেই লক্ষণগুলো আমি বললাম এগুলোর সাথেও কিন্তু দেখা যায় যে একটা তাদের, তারা যে গ্রুপটার সাথে মিক্স আপ হয় বা মেশা প্রবণতা থাকে, তখন দেখা যায় তারা কিন্তু নেশায় জড়িয়ে থাকতে পারে এবং এটা একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে অনেক বাবা মা আসেন আমাদের কাছে বা নিশ্চয়ই আপনার কাছেও আসেন যে বাচ্চা তো এরকম করছে, কথা শুনছে না, একে আমরা কি করতে পারি, আমাদেরকে কিছু টিপস দেন। তো সেক্ষেত্রে বাবা মায়ের জন্য মানে কি করণীয় বা এটা চিকিৎসার মূল মানে ফ্যাক্টরটা, মানে কিভাবে আমরা চিকিৎসা করব, ওষুধই কি এখানে নাকি মূল বিষয় নাকি এখানে অন্য কোনো বিষয় এখানে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করে? হ্যাঁ, যদি বাবা মায়েরা, আমরা এতক্ষণ যত আচরণগত প্রবলেম নিয়ে কথা বললাম, যদি আমরা ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করতে পারি যে এটা একটা আচরণগত সমস্যা, এটা অপোজিশনাল ডিফাইন বা কন্ডাক্ট ডিসঅর্ডার, এটা কিন্তু ট্রিটমেন্টের মূল চিকিৎসা কিন্তু আমরা ওষুধ দিয়ে করি না, এটার মেইন ট্রিটমেন্টটাই আমরা করি হচ্ছে সাইকোলজিক্যাল। এবং সেই ক্ষেত্রে কিন্তু মেইন যে আমরা প্রবলেমটা ফোকাস করি যে আসলে তো সেই শিশুটির বা সেই অ্যাডোলেসেন্ট কিশোর কিশোরীর আচরণগত সমস্যা, তাহলে হচ্ছে আমরা এখানে, এবং কারণ হিসেবে যখন আমরা বললাম যে এখানে প্যারেন্টিং অনেক সমস্যা হতে পারে, তার আশেপাশে পরিবেশগত অনেক সমস্যা হতে পারে, সো আমাদেরকে বাচ্চাটার আচরণ পরিবর্তন করার জন্য আমরা যদি কজ বা কারণটা নির্ণয় করতে পারি, তাহলে আগে হচ্ছে সেখানে আমার ফ্যামিলি ফোকাসড বা পারিবারিক যে বিষয়সমূহ তার এই আচরণের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তার মধ্যে প্রধান জিনিসটা হচ্ছে যে প্যারেন্টিংয়ে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা, সুতরাং আমরা প্যারেন্টিং স্টাইল পরিবর্তন করতে পারি। দেন হচ্ছে বাচ্চার আচরণগত পরিবর্তনের একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বাচ্চা যেই অবাধ্য আচরণ করছে,
আমরা আমাদের কাছে যখন আসে আমরা কিন্তু তখন সেই আচরণটাকেই অ্যানালাইসিস করি, যে আচরণটার আগে আসলে কি কি ঘটনা ঘটেছে এবং আচরণটা করার পরে আসলে কি কি তার সাথে করা হয়েছে। এই অ্যানালাইসিস বা এই নির্ণয়ের ফলে কিন্তু বোঝা যায় যে বাচ্চার আচরণটা কোনো কারণে এরকম পার্সিস্টেন্টলি বা সবসময় আছে কিনা। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন একটু আগে বলছিলাম যে বাচ্চাটা হচ্ছে মোবাইল দেখতে খুব পছন্দ করে, এখন সে কোনো কারণে একবার এরকম ভাবে তার লার্নিং বা দেখলো যে সে যখন মোবাইল চাচ্ছে এবং মা দিতে চাচ্ছে না, যখন সে খুব রাগারাগি বা কোনো কিছু একটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, মা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে তাকে মোবাইলটা দিল তার ট্যান্ট্রামটাকে ঠান্ডা করার জন্য। তো তার লার্নিংটা কি হলো যে হ্যাঁ, আমি যদি এই আচরণটাই করি তাহলে হচ্ছে আমার যে চাহিদার বস্তুটা, যে মোবাইলটা আমি দেখতে চাই একটা কার্টুন বা অন্য কিছু, সেটা আমি পেয়ে যাচ্ছি। এবং আরেকটা যে ইনসিডেন্ট এখানে বললাম যে যখন বাসায় কেউ আসে তখন বাচ্চাটারই আচরণ বেড়ে যায়, যে মা তখন তড়িঘড়ি করে যে না আমাকে হচ্ছে মেহমানদেরকে আপ্যায়ন করতে হবে, সুতরাং আমি বাচ্চাটাকে হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য মোবাইলটা দিলাম। তাহলে অ্যান্টিসিডেন্ট বা যে ঘটনাটা ঘটার আগে আসলে কি হলো, যে বাচ্চাটা চাচ্ছে আমি দিচ্ছি না, একজন মেহমান আসলো, বাচ্চাটা হচ্ছে খুব টেম্পার বা হচ্ছে রাগারাগি করলো, আমি হচ্ছে সাথে সাথে মোবাইলটা দিয়ে দিলাম। তো এখানে যদি আমি কনসিকোয়েন্সটা যে মোবাইলটা দেওয়ার ফলে বাচ্চা কিন্তু তার চাহিদাটা পূরণ করে ফেললো, কিন্তু সে লার্ন করলো যে আমি রাগারাগি করলে মা আমাকে দিচ্ছে, তো আমি যখন সেই কনসিকোয়েন্সটা পরিবর্তন করতে চাই যে না আসলে রাগারাগি করলে আমি জিনিসটা দিব না, আমি যদি বাচ্চাটাকে এরকম স্পেসিফিক ইনস্ট্রাকশনস দিই যে হ্যাঁ তুমি অবশ্যই মোবাইলে কার্টুন দেখতে পারবে কিন্তু যেমন বিকাল 5টা থেকে 6টা, এর আগে যদি সে কোনো কারণে চায় টেম্পার করে, সেটাকে আমরা বলি যে অযাচিত যে আচরণটা সেটার দিকে হচ্ছে খুব অতিরিক্ত মনোযোগ না দেয়া, এবং তাকে হচ্ছে সেই যেই জিনিসটা চাচ্ছে তখনই না দিয়ে তার রাগটাকে হচ্ছে কমাতে সাহায্য করা এবং বলা যে তুমি তোমার ওই টাইমটাতেই পাবে, এখন তোমার কাজ হচ্ছে যেমন তার লাঞ্চ টাইম, তুমি এখন হচ্ছে লাঞ্চটা করবে। তো এটাকে আমরা বলি যে একটা ডেইলি অ্যাক্টিভিটি শিডিউল করা, ডেইলি রুটিন করা, স্টার চার্ট আছে যে বাচ্চা যদি তার নিজের কাজগুলো করে তাকে হচ্ছে প্রেইজ বা প্রশংসা করা, তাকে স্টার দেয়া, এবং তার যে পছন্দের কাজগুলো আছে সেগুলোর একটা নির্দিষ্ট সময় করে দেওয়া, সেটা যেন যেমন আজকাল কিন্তু খুব ইন্টারনেট অ্যাডিকশন বা হচ্ছে মোবাইলের প্রতি বাচ্চাদের অনেক আকর্ষণ থাকে, তো সেই জিনিসগুলোকে হচ্ছে লিমিট করা স্ক্রিন টাইম, এরকম করে কিন্তু আমরা বাচ্চাদের বেশিরভাগ আচরণগত সমস্যায় পরিবর্তন করে ফেলতে পারি। এখন যেটা খুব কমন প্রবলেম বাচ্চার মায়েরা বলেন বাবারা বলেন, সেটা হচ্ছে যে ওই সময় তো কন্ট্রোল করতে পারে না, মানে আমি পারি না তাকে, সে তো ভাঙচুর শুরু করে দেয়, এক্ষুনি দিতে হবে, একদম তছনছ করে দেয়, আমাকে কামড় দেয়, আমাকে খামচি দেয়, মাইট দেয়, তো আমি কি করব, আমি দিতে বাধ্য হই। আসলে ওই সময়টা না প্র্যাকটিক্যালি আসলে ওই সময়টা খুব ডিফিকাল্ট বাবা মায়েদের জন্য, খুব সমস্যা। কিন্তু হচ্ছে আমি দেখেছি যে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, যখন বাচ্চাটার এরকম খুব অ্যাঙ্গার আউটবার্স্ট হয় আমরা আসলে ওই সময়টাই ইন্টারভেন করতে চাই যে ওই সময়টাই আসলে কি করব, কিন্তু আমরা তো শুধু আচরণটা, একটা বাচ্চা যখন আচরণ করে শুধু ওই সময়টাতেই আমি কি করব সেটা কিন্তু আমার কাজ হবে না। এর জন্যই বললাম যে একটা বাচ্চার ডেইলি অ্যাক্টিভিটি যদি এরকম ভাবে করা থাকে যে সে কখন হচ্ছে মোবাইল দেখবে, কখন তার প্লে টাইম, কখন তার স্কুলের টাইম, সেটা যদি থাকে এবং তারপরে যেই জিনিসটা হয় যে হ্যাঁ কোনো কোনো সময় বাচ্চা টেম্পার ট্যান্ট্রাম করে বা কোনো কিছু একটা চাহিদা করে, আমরা কিন্তু বাচ্চাটাকে কুল অ্যান্ড কাম করার জন্য তাকে হচ্ছে তার সাথে কথা বলার চেষ্টা করা, তাকে একটু স্পেস বা টাইম দেওয়া যে ঠিক আছে আমি দিব, তুমি এখানে বসো, বা স্পেশাল কোনো হচ্ছে কোনো ইনস্ট্রাকশনস দেওয়া যে হ্যাঁ 10 মিনিট পরে দিচ্ছি, অথবা এই যে কামড় দেয় বা হচ্ছে এই কাজটা করে তারপরে আমি দিয়ে দিই, তখন কিন্তু উল্টা লার্নিং হয়ে যাচ্ছে যে আমার সাথে যখন এটা করছে তখন। বাট এখানে একটু বলে রাখি যে কিছু কিছু বাচ্চা আছে যে একটু আইকিউ কম বা হচ্ছে তাদের ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বলি বা অন্য কোনো নিউরো ডেভেলপমেন্টাল যদি প্রবলেম থাকে, তখন কিন্তু আমরা খুব লো ডোজে কিছু ওষুধ দিয়ে থাকি যে তার আচরণগত এই সমস্যা কমানোর জন্য, বাট সেটা পুরোপুরি হচ্ছে যদি লার্নিং ডিফিকাল্টিস বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকে তখন। আচ্ছা, অর্থাৎ ওই মুহূর্তে ইগনোর করাটা হচ্ছে যে বড় বড় বিষয়, যে ওই মুহূর্তে আমি দেখো না দেখার মতো থাকবো, যতই রাগারাগি মারামারি করুক এন্ড বলে যে আমার তো এটা ওটা ভাঙচুর শুরু করে দেয়, মানে সেক্ষেত্রে তো মানে আসলে আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে যে বাচ্চা একটু ভাঙচুর যদি করেও আপনি না দেখার মতো ভান করে থাকেন, হয়তো বা আপনার 5,000 টাকার জিনিস নষ্ট হবে, আমি এভাবে বোঝাতে চাই, কিন্তু আপনি 5,00,000 টাকার সন্তান ফিরে পাবেন। হ্যাঁ, আর আরেকটা আমরা কিন্তু টেকনিক ইউজ করি, যেমন আমি একটু রিওয়ার্ডের কথা বললাম বা স্টার চ্যাটের কথা বললাম, কিন্তু এই যে যখন ভাঙচুর বা একটা খুব টেম্পার করছে আমরা টাইম আউট বলে একটা টেকনিক ইউজ করি, যে যেই এনভায়রনমেন্টে বা যেই পরিবেশে বাচ্চাটা হচ্ছে খুব আচরণগত প্রবলেম করছে বা খুব রাগারাগি করছে, সেখান থেকে তাকে একটা নিউট্রাল এনভায়রনমেন্ট মানে যেখানে তার কোনো কিছু ভাঙার জিনিস নাই,
যেমন তার খেলার রুম থেকে জাস্ট হচ্ছে তার বেডরুমে যেখানে হচ্ছে অন্য খেলনা বা হচ্ছে কোনো কিছু সে ভাঙতে পারবে এরকম নাই, এবং সেটা আমরা সাধারণত 3-8 বছরের বাচ্চাদের দিয়ে থাকি, যেখানে তুমি 5 মিনিট ওকে হচ্ছে ওই এনভায়রনমেন্ট বা ওই রুমটা থেকে সরিয়ে আমি অন্য একটা রুমে নিয়ে আসি টাইম আউট করা। এটা কিন্তু অনেকে আবার মনে করে যে ও বাচ্চাকে হচ্ছে আমি আলাদা রুমে আটকে রাখবো, না এটা আটকে রাখা না, এটা যেখানে সে রাগটা প্রকাশ করছে। আমরা বড়দের ক্ষেত্রেও কিন্তু বলি যে আপনার যখন প্রচন্ড রাগ হচ্ছে আপনি সেইখান থেকে সরে আসেন, মানে একটা ডিস্ট্রাকশন করে। ঠিক তেমনি বাচ্চাদেরকে যদি আমরা একটু এরকম ওই জায়গাটা থেকে যেখানে সে যেমন টিভির রিমোট ছুটছে, তার একটা গাড়ি ভাঙছে, সেখান থেকে যদি আমরা একটা নিউট্রাল যেখানে সে কোনো স্টিমুলাস পাবে না তার এই অ্যাঙ্গারটাকে শো করার জন্য, সেখানে আমরা 3-5 মিনিট বা 6 মিনিট যদি রাখতে পারি, ওই মোমেন্টটা কিন্তু আমরা ঠিক করতে পারবো। এবং এটা যদি আমরা ক্রমাগত অ্যাপ্লাই করি তাহলে বাচ্চাটা মানে এরকম একটা লার্নিং হবে যে মানে আমি এই আচরণ করলে আমাকে ওই ঘরে নিয়ে যাবে, এই আচরণের পরিণতি ওইটা, এই আচরণটা করার প্রবণতা কমে আসবে, কমে আসবে। হ্যাঁ হ্যাঁ দর্শক, তার মানে আমরা যদি বাচ্চার ক্ষেত্রে দেখতে পেলাম যে এটি আসলে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে কোনো প্যারেন্টিংয়ের সমস্যা বা পরিবেশগত অন্যান্য সমস্যা সব কিছু মিলিয়ে একটি বাচ্চা ধীরে ধীরে জেদি হয়ে ওঠে, এবং এটি এটি চিকিৎসাও কিন্তু রাতারাতি আসলে হয় না, এটা লম্বা সময় নিয়ে চিকিৎসা করতে হয়, এবং ওষুধ এখানে মূল বিষয় না, এখানে কিন্তু দীর্ঘমেয়াদী কাউন্সিলিং লাগে। এবং আচ্ছা, কাউন্সিলিং কি আমরা বাচ্চাকে বেশি ইনভলভ করি নাকি বাচ্চার মা বাবাকে বেশি ইনভলভ করি? আমরা মেইনলি হচ্ছে বাচ্চার বাবা মাকে বেশি ইনভলভ করি, মানে প্যারেন্ট ফোকাস বা ফ্যামিলি ফোকাসড মেইনলি থাকে, এবং বাচ্চার যে আচরণগত বা বাচ্চাকে নিয়ে যে কাজগুলো সেগুলো কিন্তু আলটিমেটলি করতে হয় প্যারেন্টসদের। আপনি রিওয়ার্ড দিবেন কোনটা, অথবা কোন আচরণকে হচ্ছে আপনি প্রমোট করতে চান আর কোন আচরণটা আপনি হচ্ছে কমাতে চান, সেই আচরণগুলো কিন্তু আমাকেই ঠিক করতে হবে প্যারেন্টস হিসেবে, এবং সেই কাজগুলো আমি হচ্ছে বাচ্চাকে অ্যাপ্লাই করব। হ্যাঁ আচ্ছা, আমরা যখন এই যে মানে বাচ্চাকে রুটিন করা বা বাচ্চাকে যখন কান্না করবে দেখেও না দেখার ভান করবো, তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই বিষয়গুলো যখন আমরা বাচ্চার মা বাবাকে বুঝে বলি তখন অনেক সময় দেখা যায় ওই চেম্বার থেকে বের হওয়ার পরে বাচ্চা বাচ্চার মা বাবার উপর আক্রমণ করে যে আমার নামে এগুলো করছে, এগুলো বলেছে এবং আমাকে এইরকম পানিশমেন্ট দেওয়া হবে বা কি করা হবে, তখন রাগারাগি শুরু করে দেয়। হ্যাঁ এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, বিশেষ করে যখন বাবা মায়ের আসে তারা এত ওভারহ্যান্ড হয়ে থাকে, এসেই বাচ্চা এই করে না সেই করে না এবং বাচ্চার এত এত সমস্যা, এবং শুনে মনে হবে বাচ্চাটা আসলে কোনো সবল দিক বা তার কোনো পজিটিভ দিকস বা স্ট্রেংথ এগুলো আসলে নাই। হ্যাঁ এবং বাচ্চাটাও খুব হচ্ছে লো ফিল করে যে আমার নামে আসলে নালিশ করা হচ্ছে। এমনি বাচ্চাদের তো একটা ডক্টর ফোবিয়া বা ডক্টরদের কাছে আসার ক্ষেত্রে একটু ভয় কাজ করে, কিন্তু সেক্ষেত্রে আমরা শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞরা কিন্তু দুটো কাজ করি সাধারণত। একটা হচ্ছে যে বাচ্চাটা যদি অ্যাডোলেসেন্ট হয় মানে 11 বছরের উপরে, তখন কিন্তু আমরা প্রথমে হচ্ছে শুধু বাচ্চার সাথে অথবা শুধু বাবা মার সাথেও কথা বলে নিতে পারি, আগে যে প্রবলেমগুলো আগে শুনি দেন আমরা বাচ্চার সাথে। আর একটা টেকনিক আমরা ফলো করি যে বাচ্চার সমস্যাগুলো শোনার আগে আমরা যখন একটা বাচ্চা তার বাবা মার সাথে আসলো, ডক্টর হিসেবে বা একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট হিসেবে কিন্তু আমরা খুব নিউট্রাল কিছু প্রশ্ন, নাম কি, কোথায় পড়ো তুমি, কতজন বন্ধু আছে, তোমার প্রিয় খেলা কি, তার মানে হচ্ছে বাচ্চাটার সাথে আমি এমন একটা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করলাম যেন সে আমাকে ভয় না পায় বা আমাকে মনে না করে যে আমি আসলে তার নালিশগুলো শুনে তাকে হচ্ছে পানিশমেন্ট বা তাকে কারেকশন হ্যাঁ করতে চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এরকম একটা র্যাপো বা এরকম একটা রিলেশনশিপ যখন বিল্ড আপ হয় তখন কিন্তু এই আচরণগত সমস্যা নিয়ে কাজ করাও ইজি হয় এবং বাবা মাকে বোঝানোটা যেরকম সহজ হয়, ঠিক তেমনি বাচ্চাটাও অনেক সময় আমি দেখেছি যে স্টার চার্ট যখন তাকে বুঝিয়ে দেওয়া হয় তুমি এভাবে নিয়ম মেনে চললে তুমি একটা রিওয়ার্ড পাবে বা স্টার পাবে, ওরা কিন্তু খুব আগ্রহ ফিল করে যে হ্যাঁ নতুন কিছু একটা। এবং আমরা বাচ্চার যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা যেটা বলছিলাম যে বাচ্চাটার শুধুমাত্র আচরণগত সমস্যা নিয়ে কথা না বলে বাচ্চাটার আসলে পজিটিভ দিক কি কি আছে সেটাও যখন বাবা মাকে আমরা জানতে চাইবো বা বাবা মা যখন বলবেন তখন সেই সবল দিকগুলো বা স্ট্রেন্থ দিকগুলো আরও হচ্ছে স্ট্রেন্থিং করার জন্য কিন্তু আমরা কিছু টিপস দিয়ে থাকি বা বলে থাকি প্যারেন্টিংয়ের টিপস হিসেবেও। তো তখন দেখা যায় যে ওর যেমন ছবি আঁকা পছন্দ বা ওর হচ্ছে কারাতে শিখতে খুব ভালো লাগে, তো সেই জিনিসগুলো নিয়ে যখন কথা বলা হয় এবং তার ডেইলি রুটিনে ওগুলো যখন অ্যাকোমোডেট করা হয় তখন কিন্তু বাচ্চাটা আগ্রহ ফিল করে যে আমি কোন কাজটা করব এবং এই এই রুটিনটা মেনে চলার ব্যাপারে, এবং পরবর্তী ফলো আপে যে তুমি কী কী রিওয়ার্ড পেলে বা
আসলে আমি হচ্ছে দেখব এবং একটু বড় বাচ্চাদের কিন্তু আমরা একটু বলি যে যখন রাগ লাগবে বা যখন খুব কিছু খারাপ নিয়ে ওরা তো অনেক ইমোশনগুলো আসলে ভার্বালি এক্সপ্রেস করতে পারে না, মানে আমরা যেরকম বলতে পারি সেরকম করতে পারে না, আচরণের মধ্যে হয়তো প্রকাশ পায় যে তারা হচ্ছে রাগ দেখাচ্ছে কিন্তু পিছনে দেখলে দেখা যায় যে তার হয়তো কোনো কারণে মন খারাপ বা কোনো কারণে সে ইরিটেটেড হয়ে আছে এর জন্য। তো কিছু কিছু বাচ্চাকে কিন্তু আবার লিখতে দিলেও খুব ভালো একটা রেসপন্স আমি দেখি যে ওরা ওদের ফিলিংসটা বা আমার তখন অনুভূতিটা কেমন হচ্ছে। অনেক ধরনের থেরাপিউটিক প্রসিডিওর আছে, তো আমরা আসলে সবসময় ইন জেনারেল আমি বলি না, আমি বলি যে প্রত্যেকটা বাচ্চাই একটা ইউনিক এবং হচ্ছে ডিফারেন্ট, সুতরাং তাদেরকে আমাদেরকে সেভাবেই ট্রিট করতে হবে যে তখন দেখা যায় যে এই কাউন্সিলিং বা এই থেরাপিউটিক প্রসিডিওরগুলো একটা বাচ্চার আচরণকে ঠিক করতে আসলে অনেক বেশি কাজ করে। অনেক ধন্যবাদ সাদিয়া আপনাকে। দর্শক, আমরা দেখতে পেলাম এই যে বাচ্চার অতিরিক্ত জেদ, বাচ্চা কথা শুনছে না, বাচ্চা মিথ্যা বলছে, বাচ্চা কান্না করছে, বাচ্চা বায়না পূরণে সাথে সাথে বাচ্চা বায়না পূরণ করতে হবে, এই জিনিসগুলো আসলে কোনো হঠাৎ করে হয় না, এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ফসল এবং বাচ্চার প্যারেন্টিং এবং পরিবেশগত নানা বিষয় মিলে এগুলো হয় এবং এটি চিকিৎসাও দীর্ঘমেয়াদী এবং এটি ওষুধের উপরে আসলে তেমন কোনো মানে ওষুধের আসলে এটার উপরে তেমন কোনো ভূমিকা নাই, মূলত মানে সেশন বাই সেশন কাউন্সেলিং, প্যারেন্টিং ট্রেনিং বা প্যারেন্টের সাথে বসে প্যারেন্ট ফোকাসড কথাবার্তা বলে ধীরে 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 আচরণগুলোকে পরিবর্তন করা সম্ভব। পরিবর্তন না করলে পরবর্তীতে আমরা জেনেছি যে ধাপে ধাপে এটি আরও তীব্র আকারে পৌঁছে যেতে পারে। তো সবাই আমার বাচ্চাকে সুস্থভাবে লালন পালন করবেন, আপনাদের কী পদ্ধতিতে বাচ্চাকে প্যারেন্টিং করছেন সেই বিষয়ে আপনারা আরও সচেতন হবেন আশা করছি, কারণ এই বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই বাচ্চারা সুস্থভাবে সুন্দরভাবে যদি বড় হতে পারে বা গড়ে উঠতে পারে তাহলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাবো আগামী পর্বের জন্য, অপেক্ষায় থাকবেন। নেক্সট পর্বে আমরা ইনশাল্লাহ অন্য কোনো একটি বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।